আরো একবার আমন্ত্রণ কইয়া দিমু টিভিতে। এবার একটি ভিন্ন রকম সংবাদ, নাম মনিরুজ্জামান মনির, পেশায় একসময় সৌদি প্রবাসী থাকলেও বর্তমানের বসবাস খামার পাড়ায়। অনলাইনের একটি প্ল্যাটফর্মে এক প্রবাসী তরুণীকে প্রেমের প্রলোভনে নিয়ে আসেন দেশে। প্রেমের টানে প্রবাসী তরুণী দেশে এসেই বিয়ে করেন মনিরুজ্জামান মনিরকে। সংসার করেন 3 মাস 17 দিন, এর মাঝে হাতিয়ে নেন 20 লক্ষ টাকারও অধিক। পরবর্তীতে তরুণীর সন্দেহ হলে খোঁজ খবর নিয়ে তরুণী জানতে পারেন মনিরুজ্জামান মনিরের রয়েছে একটি পরকীয়া সম্পর্ক। এই সম্পর্কের কথা জানতে পেরেই তরুণী পাড়ি জমায় কানাডায়। যদিও মনিরুজ্জামান মনিরের ইচ্ছে ছিল এই কানাডা প্রবাসীকে বিয়ে করে কানাডায় স্থানান্তর হওয়া, কিন্তু তরুণী যখন তার এই সম্পর্কের কথা জানতে পারে, তার অবস্থান বুঝে বর্তমানে সরে যান সেই তরুণী। বর্তমানে মনিরুজ্জামান মনিরের অবস্থান বলা যেতে পারে ঝুলন্ত স্বামী। এছাড়াও আমরা জানতে পারি মনিরুজ্জামান মনির জড়িত রয়েছেন বাংলাদেশে অবৈধ আফ্রিকান মাগুর চাষের সাথে, যেটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যে সংবাদটি হাতে পেয়েছি, মনিরুজ্জামান মনিরকে খুঁজছে বাংলাদেশ টিভি পুলিশ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো প্ল্যাটফর্মে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।